সন্ধ্যায় পুরস্কার প্রদানের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে তিন দিনের একুশতম স্কয়ার গলফ টুর্নামেন্ট। স্কয়ারের মতো নিয়মিত বড় প্রতিষ্ঠানগুলো এই খেলায় আরও সহযোগিতা করলে নতুন প্রজন্মের মধ্যে গলফের প্রসার বাড়বে বলে মনে করেন আর্মি এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল জহিরুল ইসলাম। রিপোর্ট আফসানা কান্তার। তিন দিন ধরে 600 বেশি শৌখিন গলফারের পদচারণায় মুখর কুর্মিটোলা গলফ ক্লাব। দেশের অন্যতম প্রধান শিল্প গ্রুপ স্কোয়ারের আয়োজনে বসেছে একুশতম স্কোয়ার গলফ টুর্নামেন্ট। দুদিন আগে মাঠের লড়াই শুরু হলো, শেষ দিনে আজ সকালে আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল ইসলাম। প্রতি বছরের মতো এবারও অংশ নিয়েছে সমাজের বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিরা, যারা শুধু নিয়মিত খেলেনি না, নিজেদের মধ্যে সামাজিক ব্যবসায়িক আলোচনা সেরে নিতে পারেন এখানেই। তবে শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন নিয়ম করে গলফ খেলার চর্চা করেন। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে প্রতিদিন রুটিন মেনে চলাটাকে বড় একটা কারণ হিসেবে মনে করেন তারা। নতুন প্রজন্মের মধ্যে সঠিকভাবে চলার পথ তৈরি করে দিতে মা বাবাকে আরও সচেতন হওয়ার অনুরোধ তাদের। পৃথিবীর সৌন্দর্য আছে, যেটা কোনোদিন ঘুমিয়ে থাকলে পাওয়া যাবে না। কিন্তু আমরা আনন্দ করি, খেলা তো একটা আনন্দের ব্যাপার, শারীরিক সুস্থতাও থাকে। আর গলফের আমাদের বয়সে গলফ খেলাটাই সবচেয়ে সমীচীন, পরিবারের বিরাট একটা ভূমিকা রয়েছে। আমাদের এখানে হামিম আজাদ সাহেব খেলেন, উনি ছেলেকে সকালবেলা নিয়ে আসেন সাথে। তো এইরকম যদি পরিবার থেকে একটু উৎসাহ দেওয়া হয় যে সকালে উঠো, ঠিক আছে গলফ না খেললেও একটা কিছু এক্সারসাইজ করো, এটা মানসিক যেটা ডেভেলপমেন্ট সেটাও সাহায্য করে। সুতরাং আমি সব ইয়াংস্টারদের বলবো যে তোমরা স্পোর্টসে যাও। বিদেশে গেলেও আমি গলফ সেটটা সাথে করে নিয়ে যাই, এটা আমাকে অনেক আনন্দ দেয় এবং এর মাধ্যমে আমি কিন্তু কর্মক্ষেত্রেও অনেক উৎসাহ পাই। আর আমার দেখা দেখি আমার দুই ছেলেও আমার সাথে জয়েন করেছে এবং তাদেরকে দেখে অনেক ইয়াং জেনারেশন তারা উৎসাহিত হচ্ছে। মা বাবার দায়িত্ব তাদেরকে কাউন্সিলিং করে শুধুমাত্র যে গলফই না, প্রত্যেকটা খেলাধুলার ব্যাপারে তা আগ্রহী করে তোলা। আমার বিশ্বাস আমরা যদি প্যারেন্টসরা সচেতন হই, ভবিষ্যতে এই ইয়াং জেনারেশন এর মধ্যে আনন্দ খুঁজে পাবে। এটাকে শুধু অংশগ্রহণের জন্য নয়, নিজেকে ফিট রাখার পাশাপাশি মানসিকভাবে চাঙ্গা রাখতেও প্রতিদিন খেলাধুলা চর্চা করতে হবে। স্কোয়ারের পক্ষ থেকে শুধু গলফই নয়, অন্যান্য খেলাতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এটা এই জেনারেশনে মনে করি ছেলেমেয়েদের জন্য যথেষ্ট তাদের প্রয়োজন, কারণ ওই ডিসিপ্লিনটা সামহাও ইজ মিসিং। আর আরেকটা যত কথা আমরা বলি না কেন, এর সঙ্গে স্বাস্থ্য বিষয়টাও জড়িত, কারণ এই যে সকালবেলা উঠে, এবং অন্যান্য দেশে এটা গলফে সাধারণত বাগি নিয়ে খেলা হয়, যে এই গলফ কার্ট নিয়ে খেলে এই গাড়িতে, কিন্তু আমরা এখানে আমরা হেঁটে খেলি, যদিও সেই ব্যবস্থাটা আছে, ইচ্ছা করলে কেউ এটা ভাড়াও করতে পারে গলফ খেলার জন্য, কিন্তু আমরা হেঁটে খেলি। তার মানে এটা একটা একটা এক্সারসাইজ হয়, প্রায় 4 কিলোমিটার মতন এটা হাঁটা হয়। তো এই সময়টা এবং এটা একটা খুব নিজেদের খুব একটা বলে ভেরি রিল্যাক্সড সময়, তো এই খেলার মাধ্যমে কিন্তু অনেক ডিসিপ্লিন, এবং চারজনে কিন্তু আমি খুব সময় মতো আমার দিনের কাজ শুরু করতে পারি, অফিসে যাওয়া থেকে শুরু করে যে কোনো অ্যাপার্টমেন্টে কমিটমেন্টে থেকে সেগুলোকে রক্ষা করা সম্ভব হয়। তো আমার সেই আশা থাকবে যে প্রজন্মের ছেলেমেয়ে যাদের এই খেলাটার সুযোগ আছে, তারা নিজেদেরকে খুব ডিসিপ্লিন করার জন্যে এই রুটিনটা যদি ফলো করে, আই এম শিওর তারা সাকসেসফুল হবে। সেরকমই থাকে আমরা শিওরলি, বা কেউ যদি সেরকম আগ্রহী থাকে বা যারা শুরু করেছে একটা পর্যায়ে পৌঁছেছে, সেখানে হিসেবে ধরে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আছি। গলফ এখনও অধিকাংশ মানুষের কাছে এলিট শ্রেণী খেলা হিসাবেই পরিচিত, এটাকে আরও প্রসারের নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছে গলফ ফেডারেশন। একই সাথে স্কোয়ারের মতো অন্যান্যদেরও এই খেলায় স্পন্সর বাড়ানোর অনুরোধ করেছেন আর্মি ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। স্কোয়ারের মতন অন্যান্য যারা বড় কোম্পানি আছেন, তারা যদি আস্তে আস্তে গলফকে প্রমোট করে, গলফকে সাপোর্ট দেয়, তাহলে অবশ্যই আমাদের ইয়াং জেনারেশনও গলফের প্রতি আকৃষ্ট হবে। আমরা আমাদের বাংলাদেশ গলফ ফেডারেশনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশিক্ষণ করাচ্ছি, সেই প্রশিক্ষণে আমাদের ইয়াং বা জেনারেশন অনেকে যোগদান করছে এবং গলফের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছে। সে লক্ষ্যে আমরা বছরের বিভিন্ন সময় কুর্মিটোলা গলফ ক্লাব,
আর্মি গলফ ক্লাব সহ সাবার গলফ ক্লাব সহ বাংলাদেশের বিভিন্ন আনাচাকানাচে যে গলফ ক্লাব ছড়িয়ে আছে সেখানে প্রতিনিয়ত গলফ টুর্নামেন্ট হচ্ছে। স্কোয়ার গলফ টুর্নামেন্টে প্রতি বছরের মতো এবারও হোল ইন ওয়ান বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি। তাছাড়া প্রতিটি ক্যাটাগরি সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ক্রেস্ট। আফসানা কান্তা, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।